हेलो एवरीवन, आमी मालिहा, वेलकम बैक टू आवर न्यू व्लॉग। तो आज के आमरा चले जाच्छी मौचाक मार्केटे ईदेर किछु केनाकाटा करार जन्य। तो देखते ही पाच्छो आजकेर वेदारटा खूबी सुंदर। आमरा बासा थेके बेर होलाम रेडी टेडी हुए, तो बेर हुए देखलाम जे वेदारटा खूबी ग्लूमी ग्लूमी, लाइक एखनी बृष्टि पड़बे एरकम एकटा वेदार। बेसिकाली एरकम एकटा वेदार किन्तु आमार आर अमियार दुइजनेरई खूबी पछन्द। आर एरकम वेदारे शपिंग करेओ किन्तु खूबी मजा पावा जाय, ताई ना? रोदेर मध्ये धक्काधाक्की करे शपिं करार थेके एकटु बृष्टि बृष्टि वेदार थाकले गरम लागे ना, शपिं करे एकटा आराम पावा जाय। তো লাস্ট ইয়ার আমরা ঠিক এরকম একটা সময় মৌচাক মার্কেটে এসেছিলাম, সেখানে একটা ভিডিও আপলোড করেছি, তোমরা সবাই খুবই পছন্দ করেছো আর খুবই ভালো ভালো রেসপন্স করেছো। তোমরা বলেছিলে আবার যেন বেশি কিছু দেখি একটা ব্লগ আপলোড করি। তো লাস্ট ইয়ার ঠিক এরকম ঈদের আগে হবে আমরা একটা মৌচাক মার্কেটে সব কিছু কালেকশনস দেখি একটা ব্লগ আপলোড করেছিলাম। তো আজকে আমরা আবার চলে আসছি মৌচাক মার্কেটে। তো বেসিক্যালি আমার আজকের ব্লগে তোমরা দেখতে পারবে ফুল মৌচাক আর আনারকলি মার্কেটের কী কী নিউ কালেকশনস এসেছে, প্রাইস রেঞ্জটা কীরকম হবে, ফুল মার্কেটে কোথায় কী কী পাওয়া যাচ্ছে, আমি সব কিছু ইন ডিটেলস একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার আজকের ব্লগটা কিন্তু তোমরা কেউ একটুও মিস করো না, পুরাটা দেখবে। আই হোপ তোমরা যারা ঈদের আগে মৌচাক মার্কেটে শপিং করতে আসবে আমার এই ব্লগটা থেকে অনেক ভালো আইডিয়া পাবে প্রাইস রেঞ্জ সম্পর্কে, ড্রেসেস সম্পর্কে অ্যান্ড এভরিথিং। তো মৌচাক মার্কেটে ফার্স্টেই ঢুকতেই যে গলিটা পড়ে, ওই গলিতে যে টপস কুর্তির দোকানগুলো আছে ওখান থেকে আমরা কিছু টপস দেখছিলাম। এই টপসগুলো হচ্ছে গিয়ে 500-600 মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন আমরা যে সুন্দর সুন্দর স্টাইলিশ প্যান্টগুলো দেখাচ্ছি, এই প্যান্টগুলো বেসিক্যালি আমি অনেক দিন ধরে বনানিতেও দেখছি, অনেক জায়গায় দেখছি, নিবো নিবো করে ভাবছিলাম। তো আমি প্যান্টগুলোর হাইট একটু চেক করে নিচ্ছিলাম যে আমার হবে কি না। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যান্টগুলোর অনেকগুলো সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে। আমার তো ইচ্ছা করছিল একবারে দুই তিনটা নিয়ে নেই, বাট চিন্তা করলাম যে একটা নিয়ে ইউজ করে দেখি। তো এই টাইপের লুজ প্যান্টগুলো ক্রপ টপ বা শর্ট টপস দিয়ে রেগুলার বেসিসে পরা যায়, পরলে কিন্তু খুবই সুন্দর আর স্টাইলিশ লাগবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই অরেঞ্জ টাইপের কালারটা চয়েস করেছি নেওয়ার জন্য। তো এই প্যান্টগুলোর প্রাইস চাচ্ছিল তারা 700 টাকা করে, এটাই ফিক্সড প্রাইস ছিল। তো আমরা 700 টাকা দিয়ে দেখতেই পাচ্ছ এখান থেকে এই অরেঞ্জ কালারের মধ্যে একটা প্যান্ট নিয়েছি, যেটা আমরা নেক্সটে কোনো ব্লগে তোমাদেরকে ইনশাল্লাহ পরে দেখাবো। তো এখন আমি যেই শপটার দিকে যাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের একটা শপ। বেসিক্যালি এখানে বাচ্চাদের সব প্রোডাক্ট পাওয়া যায়। আর এই দোকান দুইটা হচ্ছে গিয়ে মার্কেটের শুরুতে একদম ঢুকতেই দুইটা দোকান চোখে পড়বে তোমাদের। তো আমি এখান থেকে সেকেন্ড শপটায় ঢুকেছিলাম, আর এখানে হচ্ছে বাচ্চাদের সব ধরনের কটনের ফ্রক, গেঞ্জি, প্যান্ট এভরিথিং পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়। আমি দেখলাম এই যে প্লাজোগুলো আমি দেখছিলাম, এখান থেকে আমি সামারের জন্য একটা নিয়েছি। এই প্লাজোটা আমার পড়েছিল 350 টাকা, সেটা আমি সামনে তোমাদেরকে দেখিয়ে দিব। বেসিক্যালি এখানে বাচ্চাদের সব ধরনের সব সাইজের গেঞ্জি পাওয়া যায়, প্যান্ট পাওয়া যায়। তো যারা ঈদের টাইমে মৌচাক মার্কেটে শপিং করতে আসবে ভাবছো, তারা তোমাদের শপিংয়ের পাশাপাশি চাইলে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল ওয়্যার শপিং করে নিয়ে যেতে পারবে। তো এই যেই প্লাজোটার কথা আমি বলছিলাম, এটা আমি 350 টাকা দিয়ে নিয়েছি, আর ম্যাটেরিয়ালটা খুবই ভালো ছিল, দেখতেই পাচ্ছ প্রিন্টটাও খুবই স্টাইলিশ, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এখান থেকে আমি সামারের জন্য দুই একটা গেঞ্জিও নিব। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছু কটনের ফ্রক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফ্রকগুলোর প্রাইস ছিল 500-600 টাকার মধ্যে তারা চাচ্ছিল, বাট অবভিয়াসলি তোমাদেরকে দামাদামি করে নিতে হবে, বিকজ দামাদামি করা ছাড়া কোনো কিছু কেনা পসিবল না। আর এখানে আমি কিছু বেবিদের কাফতান টাইপের ড্রেস দেখছিলাম, যেটা আমার আর অমিয়ার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই কিউট লাগছিল। তো এই কাফতান টাইপের ড্রেসগুলোর প্রাইস ছিল 350-400 টাকার মধ্যে, এরকমই তারা চাচ্ছিল। এই যে দেখো এখানে একটা পিঙ্ক কালারের কাফতান আমরা দেখছিলাম, এটা ছিল গেঞ্জি কাপড়ের মধ্যে, আর একটু আগে যে রেড কালারটা আমি দেখিয়েছি ওইটা ছিল কটনের মধ্যে। তো এগুলো সবগুলোর প্রাইসই একই, 350-400 টাকার মধ্যে তারা চাচ্ছিল। তো আমি এখান থেকে মেরুন কালার একটা কাফতান নিয়েছি, যেটা ছিল লিলেন কটন মিক্স টাইপের একটা কাপড়ের উপরে, এটা আমি 350 টাকা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কাফতানটা কত কিউট লাগছে। আর একটা কথা আমি এখানে শুরুতেই বলে রাখি, মৌচাক আর আনারকলি মার্কেটটা কিন্তু হিউজ বড় একটা মার্কেট। তো আমি ট্রাই করব এখানে তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখানোর, বাট আমি জানি না আমি কতটুকু কভার করতে পারবো, বিকজ এখানে অনেক কিছু আছে, সব কিছু একদিনে এক ভিডিওতে দেখানো পসিবল হবে কি না আই ডোন্ট নো। তার পাশেই একটা শপে আমি দেখলাম যেখানে হোম ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর আইটেমস পাওয়া যাচ্ছে, আর রিসেন্টলি অনলাইনে ট্রেন্ডিং যে ফটো ফ্রেমগুলো পাওয়া যাচ্ছে, যেটা সব পেজে পেজে অ্যাভেলেবেল, তোমরা সবাই দেখে থাকবে, ওই টাইপের ফটো ফ্রেমগুলো এই দোকানে ছিল, বিভিন্ন সাইজের ছিল, আর ভিতরের যে পিকচার্সগুলো ছিল ওগুলো অনেক সুন্দর আর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ছিল। তা আমি চিন্তা করছিলাম এখান থেকে কিছু নিয়ে যাব, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমি কোন সাইজটা নিব বা কয় পিস নিব, বিকজ আমি এরকম কিছুর বাসা থেকে প্ল্যান করে আসিনি। তো আজকে আমরা দেখে গেলাম, নেক্সট টাইম আমরা এসে নিয়ে যাব। আর এখানে সব কিছু ফিক্সড প্রাইসের ছিল এই দোকানটার ভিতরে।
তো তোমাদের দামাদামিও করতে হবে না বেশি একটা অ্যান্ড টাইমও ওয়েস্ট হবে না। তারপর আমি সোজা ওখান থেকে বের হয়ে চলে গেলাম হেয়ার ব্যান্ড ক্লিপ সেকশনটায়, যেখানে অনেকগুলো দোকান ছিল, ছোট ছোট হেয়ার ব্যান্ডস ক্লিপ এই টাইপের জিনিস পাওয়া যায়। আর মৌচাক মার্কেটের মতো হেয়ার ব্যান্ড ক্লিপ অ্যাক্সেসরিজ এইসবের কালেকশন অন্য কোথাও নেই, এটা আমি একদম চোখ বন্ধ করে বলতে পারবো। সিরিয়াসলি, নিউ মার্কেট বলো তোমরা বা গুলশান ডিএনসিসি মার্কেট বলো, এখানকার মতো কালেকশন তোমরা কোথাও খুঁজে পাবে না, বিকজ এখানে হিউজ কালেকশন। তোমরা কোন টাইপের ক্লিপ কিনতে চাও, বেবিদের জন্য বলো, আমাদের বড়দের জন্য বলো, এভরিথিং এখানে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমি টুকটুক করে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কী কী টাইপের পাওয়া যায়। আর এই হেয়ার ক্লিপগুলো জোড়া তারা চাচ্ছিলো এখানে সব কিছু 100 থেকে 150 টাকার মধ্যে, আর যে হেডব্যান্ডগুলো ছিল ওগুলো ছিল 150 থেকে 200 টাকার মধ্যে। আর এখানে বেশি বার্গেনিং করার কোনো চান্সেস নাই, বিকজ ওনারা ফিক্সড প্রাইসই চায়। আর ক্লিপ ক্লিপ এগুলো জিনিস দেখলে আমার ইচ্ছা করা যে সব কিছু একজোড়া করে নিয়ে নেই, বাট এত কিছু নেওয়া পসিবল না একসাথে। আর তাছাড়া এখানের মধ্যে অনেক কালেকশন আমার কাছে বাসায় আছে, বিকজ আমি যেই মার্কেটে যাই সেখান থেকেই আমি এক দুই জোড়া করে ক্লিপ উঠাইতেই থাকি। এখান থেকেও সেরকমই ডিফারেন্ট কিছু না, আমি এখান থেকে কয়েক জোড়া ক্লিপ আর হেডব্যান্ড পারচেস করেছি। আর রেড কালার আর এই ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ এগুলো 100 টাকা করে নিয়েছিল, আর এই ক্লিপগুলো 120 টাকা করে নিয়েছিল, আর হেডব্যান্ডের প্রাইস তো আমি বললাম 150 টাকা করেছিল। তো এই তো এখান থেকে আমি টুকিটাকি কেনাকাটা করে নিজেকে সামলিয়ে অনেক কষ্টে এখান থেকে চলে গেলাম, বিকজ এখানে যতক্ষণ থাকবো আর যা যা জিনিস দেখবো আমার আরও নিতে ইচ্ছা করবে। তো এখান থেকে আজকে আমি আর তেমন বেশি কিছু নিব না, বিকজ ঈদ সামনে যদি বের হই তাহলে আরও টুকিটাকি বিভিন্ন জায়গা থেকে নেওয়া পড়বে আই নো। এবার আমি আর অমিয়া যাচ্ছি এখানের বিশাল জুয়েলারি মার্কেটটার দিকে, যেটা পুরোটা জুয়েলারি সেকশন। তো এখানে আমি তোমাদেরকে টুকিটাকি সব জুয়েলারি দেখানো ট্রাই করব কী কী টাইপের পাওয়া যায়। তো তোমরা আমাদের পুরো ব্লগটা দেখবে, একটু স্কিপ করবে না কিন্তু। তো এখানে এই জুয়েলারি সবগুলো লোকেশনটা আমি একটু বলে দেই, এখানে হচ্ছে গিয়ে যে খাবারের দোকানগুলো আছে সেখান থেকে সোজা বরাবর হাঁটলেই হাতের বাম পাশে একটা গলি আছে, সেই সোজা বরাবর বিশাল লাইনে দুই সাইডেই সব জুয়েলারির শপ। তোমরা এখানে বিভিন্ন রকমের জুয়েলারি দেখতে পারবে আর খুবই কম প্রাইসের মধ্যে, লাইক এখানে প্রাইসিংটা স্টার্টই হয় 100 থেকে 150 টাকার মধ্যে। যেমন এই ইয়ারিংটা দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল অনলি 150 টাকা। তারপর এখানে আমি অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাঙ্গেলস দেখলাম, ভাবছিলাম আজকে কিনবো। তা আমি আর অমিয়া একটু টুকটুক করে দেখছিলাম যে কী কী কেনা যায় এখান থেকে। তো দেখো এত সুন্দর সুন্দর চুড়ি, ইয়াররিং, গলার সেট, এখানে এত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জুয়েলারি ছিল যেটা আসলে বলে বোঝানো পসিবল না। তোমরা গেলে নিজেরা গিয়ে চয়েস করে কিনে আনতে পারবে। যেমন হাতে আমার এই চুড়িটা দেখতে পাচ্ছ, এই চুড়িটার প্রাইস তারা চাচ্ছিলো অনলি 300 টাকা, দামাদামি করলে হয়তো বা একটু কমে দিয়ে দিবে। তারপর এই যে চুড়িটা দেখতে পাচ্ছ এখানেও তিনটা চুড়ির একটা সেট ছিল, এই চুড়িটাও তারা চাচ্ছিলো 300 থেকে 400 টাকার মধ্যে। দেন আমরা আস করলাম লাস্টলি কত দিবে, তো তারা 250 টাকা বললো। তো এই চুড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, তো শাড়ি টাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগবে, এই চুড়িটা আমরা একটা নিচ্ছি। তো এখানে এই যে ইয়ারিংটা দেখতে পাচ্ছ এই ইয়ারিংটার প্রাইস ছিল মাত্র 250 টাকা। তো এখানে অক্সিডাইজ অনেক সুন্দর সুন্দর জুয়েলারিস ছিল, তো আমার শাড়ির সাথে পরার জন্য কিছু জুয়েলারি দরকার ছিল, তো আমি ভাবছিলাম কিছু নেক পিস আর কিছু ইয়ারিং আজকে নিয়ে যাব। তো সেই জন্যই টুকিটাকি দেখছি যে কী নেওয়া যায়। তো আমি এখান থেকে সিলভার কালারের একটা নেক পিস নিব, এটার সাথে একজোড়া ইয়ারিং ছিল, আর এই নেক পিসগুলো চাচ্ছিল 250 টাকা করে মাত্র। আর মৌচাক মার্কেটে কিন্তু জুয়েলারির প্রাইস অনেক কম সত্যি কথা বলতে গেলে অন্যান্য মার্কেটের তুলনায়। তো এই যে চুড়িগুলো দেখো এগুলো সব দোকানেই প্রায় অ্যাভেলেবেল ছিল। তো আমার ভিডিওতে টুকটাক অনেক কিছুই তোমাদেরকে দেখাচ্ছি, বাট সব কিছুর প্রাইস কিন্তু আমার পার্সোনালি জিজ্ঞেস করা হয়নি, বিকজ এত কিছুর প্রাইস ধরে ধরে জিজ্ঞেস করা পসিবল হয় না। তো তোমরা যারা ওখানে যাবে তারা হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী জিনিস দেখে বার্গেনিং করে কিনে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ব্রেসলেট দেখছে যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর খুবই স্টাইলিশ লাগছে, আর এটার প্রাইস তারা চাচ্ছিল 400 টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ মৌচাক মার্কেটের জুয়েলারির প্রাইস এত না। তার পাশেই এখানে কিছু অক্সিডাইজ জুয়েলারিস টাইপের ছিল, যেখান থেকে অমিয়া দুইটা ব্যাঙ্গেলস টাইপের দেখছিল, আর এই ব্যাঙ্গেলগুলো দেখো খুবই ইউনিক আর খুবই ডিফারেন্ট টাইপের ছিল, যেটা আমি আগে কোথাও কোনো মার্কেটে দেখি নাই। তো আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম মৌচাক মার্কেটটা হচ্ছে হিউজ, যেটা একদিনে এক ভিডিওর মধ্যে আমার ঘুরে ঘুরে পুরোটা দেখানো পসিবল হবে কি না আমি জানি না। তো এই যে দেখো আমাদের জাদুর পুটলি, যেটার মধ্যে আমরা একটু একটু করে জিনিস কিনি আর এটার মধ্যে ঢুকিয়ে রাখছিলাম, আর এই ব্যাগটা আমরা শপিং করতে গেলে সবসময় ক্যারি করি কারণ যেহেতু ছোটোখাটো জিনিস কেনা পড়ে এদিক ওই দিক নিলে হারিয়ে যায়। তো আমরা যাই কিনি এই ব্যাগটার মধ্যে আমরা ঢুকিয়ে রাখি। আর তোমরা অনেকেই এই ব্যাগটার ব্যাপারে জিজ্ঞেস করে আমাদেরকে পাগল করে ফেলেছিলে আগের ব্লগে, যে কোথেকে নিয়েছি, ব্যাগটার প্রাইস কত নিয়েছে,
তো কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে জুয়েলারির দোকানগুলোর পাশে থেকেই আমরা দুইটা পাউডার পাফ কিনে ফেলেছিলাম 100 টাকা দিয়ে, যেহেতু আমাদের বাসার পাউডার পাফটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এখানে পাউডার পাফের পাশাপাশি বিউটি ব্লেন্ডার দেন মেকআপ রিমুভাল পাফগুলো সবই পাওয়া যাচ্ছিলো। তো ওখান থেকে আমরা সোজা বের হয়ে গেলাম টুকটাক কেনাকাটা করে। এখানে এসেই দেখলাম ছোট ছোট রিং পাওয়া যাচ্ছিলো আর রিংয়ের কালারগুলো খুবই সুন্দর লাগছে, আর অমিয়া হাতে পরার পর খুবই মানাচ্ছিলো মাশাল্লাহ। তো আমার দেখেই মনে হচ্ছিলো যে না, এই দুটো রিং নেওয়া উচিত এখান থেকে। আই নো যদিও কালার নষ্ট হয়ে যাবে, কোনো কালার গ্যারান্টি নেই, তো আমি কিছুদিন রেগুলার ইউজ করব তারপর ফেলে দিব যদি কালার নষ্ট হয়ে যায়। তো এখান থেকে এই গ্রিন কালার আর এই রেড কালার এই রিং দুইটা আমরা নিয়েছি, 100 করে 200 টাকা নিয়েছিলো। তো রিংয়ের দোকানটার পাশেই এখানে দেখতেই পাচ্ছ একটা জুতার দোকানে এসেছি আমরা। তো এখানে একদমই 2-3টা জুতার সব টাইপের ছিল, একদমই অল্প কিছু। তো দূর থেকে এই জুতার দোকানের কালেকশনটা আমার কাছে একটু ইউনিক মনে হচ্ছিলো, তো কাছে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জুতা এখানে পাওয়া যাচ্ছে। তো এই যে জুতাটা দেখতে পাচ্ছ, এই জুতাটা ফার্স্টে আমরা হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য নামালাম। তো আমাদের দেখা দেখি একদম 4-5 জন এসে এই জুতাটা নিয়ে ফেললো, ফার্স্টে কারোই চোখে পড়েনি। তো এই জুতাটা হচ্ছে কি, আমরা ওখান থেকে একজোড়া নিলাম আর এই হোয়াইট কালার জুতাটা নিতে চাচ্ছিলাম, বেসিক্যালি ইউনিভার্সিটি কলেজ মেডিকেলে যাওয়ার জন্য আর রেগুলার ইউজ করার জন্য 1-2 জোড়া জুতা লাগে। তো এখান থেকে এই যে কফি কালার আর ব্ল্যাকের মধ্যে জুতাটা দেখতে পাচ্ছ, এটা 1 জোড়া নিয়েছি। তো অমিয়া যে হোয়াইট কালার জুতাটা পায়ে পড়ছে, এটা আর পরে নেওয়া হয়নি। তো বাসায় এসে এখন আমার আফসোস লাগছে যে কেন এই জুতাটা নিয়ে আসলাম না, বিকজ ভিডিওর মধ্যে এত সুন্দর লাগছে। আর আম্মুও বারবার বলছিল যে 2 জোড়া জুতাই খুবই সুন্দর ছিল, তোমাদের যেহেতু অনেক জায়গায় যেতে হয়, রাফিউজের অনেক জুতার প্রয়োজন পড়ে, তো তোমরা একবারে 2 জোড়া নিয়ে আসলেই পারতে। তো যাই হোক, এটা যদি অন্য কোনো মার্কেটে আমার চোখে পড়ে তো এই জুতাটা আমি অবশ্যই নিয়ে নিব। তো এখান থেকে এই জুতাটা পারচেস করেও আমি আমার জাদুর পুটলির মধ্যে ঢুকিয়ে নিতে বললাম অমিয়াকে। তো দেখো, আমি ফার্স্টেই বলেছিলাম এই ব্যাগটা এত বড় যে আমরা টুকিটাকি আজকে যাই শপিং করেছি সব কিছুই আলহামদুলিল্লাহ এই ব্যাগটার মধ্যে আমাদের হয়ে গিয়েছে। তো অ্যাট লাস্ট আমরা এখানে কিছু রোড সাইড কুর্তি দেখছিলাম, যে কুর্তিগুলোর প্রাইস আগে ছিল মাত্র 250 থেকে 300 টাকা করে, আর এখন দেখলাম এই কুর্তিগুলোর প্রাইস তারা চাচ্ছে 400 টাকা করে। যেহেতু মার্কেটে সব কিছুর দাম বেড়েছে, সো সব কিছুর দামে 50-100 টাকা করে বাড়িয়ে দিয়েছে সবাই। তো এই তো দেখতে দেখতে আজকে শপিং ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা যারা এখন পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক থ্যাংকস, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা একটা ফলো দিয়ে রাখবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, থ্যাংক ইউ। তো এই তো বাসায় চলে যাচ্ছিলাম, আর ওয়েদারটা এতই সুন্দর লাগছিল যে আমি একটু ভিডিও ক্লিপ না নিয়ে একদম পারলাম না। সত্যি কথা বলতে আজকে আমাদের ভাগ্যই ভালো, একদম আরামে শপিং করেছি আমরা, খুবই আরামদায়ক একটা ওয়েদার ছিল, একদম বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ টাইপের।